ব্যায়ামের পর কুলিং ডাউন এবং স্ট্রেচিং বিশেষ প্রয়োজন। তাই যোগা হচ্ছে সবচেয়ে ভালো কুলিং ডাউন আর স্ট্রেচিংয়ের মাধ্যম। এনএসিং এখন কয়েকটা স্ট্রেচিং এবং কুলিং ডাউন যোগা দেখাবেন। ভুজঙ্গাসন, এটা হচ্ছে পিঠের ওপর ঘাড়ের স্ট্রেচিং। এখান থেকে যাচ্ছেন উনি রিল্যাক্স, এবার উনি যাবেন অর্ধশলভাসন। পিঠের তলার দিকের ব্যায়াম, কোমরের ব্যায়াম, কোমরের স্ট্রেচিং। রিল্যাক্স, এখান থেকে ধনুরাসন। সবকটা 5 কাউন্ট হোল্ড করতে হবে, 3 বার করতে হবে। এটা পুরো পিঠের ব্যায়াম, পুরো কোমরের ব্যায়াম, ঘাড়ের স্ট্রেচিং। রিল্যাক্স। এবার এখান থেকে উনি যাবেন ভদ্রাসন। এটা পায়ের লোয়ার পোর্শন, কোমরের তলা থেকে একদম পা অব্দি স্ট্রেচিং। এখান থেকে যাচ্ছেন উনি প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, পুরো কুলিং ডাউন এক্সারসাইজ এবং ব্যায়াম, শ্বাসপ্রশ্বাস ব্যায়াম। দীর্ঘ শ্বাস নিচ্ছেন, আস্তে আস্তে করে শ্বাস ছাড়ছেন। দীর্ঘ শ্বাস নিচ্ছেন। থ্যাংক ইউ।